নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আবার একটা খুব সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। করোনা এটা আসার পর থেকে কিন্তু আমাদের মনে প্রত্যেকবার একটা করে আতঙ্ক হয়, বিশেষ করে এই শীতের মরশুমে। শুধু করোনা কেন, নানা ধরনের সর্দি কাশি এমনও আমাদের হয় যে ভেতর থেকে কফটা কিন্তু সরতেই চায় না। এই ধরনের সমস্যা যারা ভুগছেন, করোনাকে যারা ভয় পাচ্ছেন, এই রেসিপিটা প্রতিদিনকার লাইফে ট্রাই করে দেখুন তো, ভেতরটা একদম পরিষ্কার করে দেবে। তার কারণ হচ্ছে এর মধ্যে সবার প্রথমে যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে রাম তুলসী। নর্মাল তুলসী পাতা তো আমরা দেখেই থাকি, এটা হচ্ছে রাম তুলসী। এটার গুণ নর্মাল তুলসী পাতা থেকে কিন্তু অনেক গুণ বেশি। তো যদি পারেন এই পাতাটাকে সংগ্রহ করুন। এই তুলসী পাতাটা কিন্তু ভেতরের এই যে কফ কাশি এগুলোকে পুরোপুরি নির্মূল করে দেয়। তার সাথে সাথে করোনার জন্য এই যে রেসিপিটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো, অনেকটা অংশে আপনাদেরকে সাহায্য করবে। নানা ধরনের প্রিকশন তো আমরা নিয়েই থাকি, তার সাথে সাথে ভেতর থেকে শরীরটাকে ইমিউনটাকে বাড়িয়ে তুলবে। তারও সাথে সাথে একদম ভেতর থেকে জ্বর বলুন, সর্দি কাশি বলুন, একদম কিন্তু খুব ভালোভাবে সরিয়ে দেবে। তো তার জন্য আমি একদিকে যেমন রাম তুলসীটা নিলাম, তার সাথে সাথে 100 গ্রাম আদাকে আমি এখানে খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এই কারণে পুড়িয়ে নিচ্ছি, এর বাইরের জার্মটা যাতে পুরোপুরি সরে যায়। তো এইরকমভাবে কিন্তু আদাটাকে একটুখানি পুড়িয়ে নেওয়ার পরে একদম নর্মাল টেম্পারেচারে জলের মধ্যেই কিন্তু এটাকে দিতে হবে। খুব বেশি ঠান্ডা জল নয়, খুব বেশি গরম জল নয়, রুম টেম্পারেচারের যে তাপমাত্রাটা থাকবে সেই তাপমাত্রাটার জলের মধ্যে কিন্তু আমি এটাকে দিয়ে দিলাম। এইবারে এটাকে একটুখানি গাটাকে ছাড়িয়ে দেব। তার জন্য জাস্ট এইরকমভাবে যদি মনে করেন, জাস্ট একটুখানি এর বাইরের খোসাটাকে এরকমভাবে একটুখানি সরিয়ে দিতে হবে। তার ফলে এটা পুরোপুরি একদম ক্লিন হয়ে যাবে এবং খুব সুন্দর এটা তৈরি হবে। একদিকে যেমন ওটাকে আমি ছাড়িয়ে রেখে একটু ছোট ছোট টুকরো করে রাখলাম, তার সাথে সাথে এখানে রাম তুলসীটাকে নর্মাল কড়ার মধ্যে এরকমভাবে একটুখানি ভেজে নেব। কড়াটা এরকম টাইপেই কড়া ইউজ করবেন, তার কারণ হচ্ছে অনেক সময় এগুলো কড়ার গায়ে লেগে যায়। তো যে ধরনের কড়া আমরা নর্মালি একটুখানি কম ব্যবহার করি সেই ধরনের কড়াগুলোকে এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন। এতে করে কি হয়, ধরুন অন্য ধরনের কড়ায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য এই কড়াতে আমি বিশেষ করে এই ধরনের রেসিপি তৈরি করে থাকি। তো তুলসী পাতাটা আমার এরকমভাবে ভাজা হয়ে গেল, একদম মুচমুচে ভাজা হয়ে যাওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে, ননস্টপ এটাকে নাড়তে হবে। শুধু নাড়তেই হবে না, মাঝে মাঝে চেক করে দেখতে হবে এটা একদম খুব সুন্দরভাবে মুচমুচে ভাজা হলো কি না। পাতাটা যখন দেখুন একদম মুচমুচে ভাজা হয়ে গেছে, এটা সরিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিলাম জোয়ান। জোয়ান আমাদের গ্যাস, অম্বল, বুকে ব্যথা, নানা ধরনের কফ জাতীয় ব্যাপার, লিভার সিস্টেম সব দিক দিয়ে কিন্তু জোয়ান আমাদের খুব ভালো কাজে লাগে। তো অবশ্যই এই ক্ষেত্রে জোয়ান দেবেন। তার সাথে সাথে আমি এখানে মেথি দিয়ে দিলাম, একটুখানি গোলমরিচ এখানে আমি ব্যবহার করলাম। প্রত্যেকটা জিনিস শরীরের জন্য ভালো, প্রত্যেকটা জিনিস আমাদের পেটের জন্য ভালো। যাদের কৃমির সমস্যা আছে তাদের জন্য ভালো, যাদের কফের সমস্যা আছে তাদের জন্য ভালো, যারা করোনার ভয়েতে রাস্তায় বেরোতে ভয় পান তারা শরীরের ইমিউন সিস্টেমটাকে অনেক বেশি স্ট্রং করতে পারবেন যদি এই রেসিপিটা খান। এবং তার সাথে সাথে যে ধরনের প্রিকশন আমাদের নিতে হয় সেগুলোকেও আমাদের নিতে হবে। তার থেকেও বড় কথা, আমরা যে আতঙ্ক নিয়ে বেঁচে থাকি সেই আতঙ্কটা কিন্তু একদমই সরে যাবে। যেহেতু বারবার ধরুন করোনার এই আবহটা তৈরি হচ্ছে, তো এই ধরনের রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করে রাখবেন, যেগুলো আপনাদের মনের এই যে ভয়টাকে অনেকটা সরিয়ে দেবে, শরীরটাকে অনেক স্ট্রং রাখবে এবং তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা পরিমাণে বাড়িয়ে দেবে। এবারে আমি কি করলাম, জোয়ান বলুন, মেথি বলুন, যেটাকে আমি ভাজা করে রেখেছিলাম 3টে লবঙ্গ দিয়ে, সেটা তার সাথে সাথে রাম তুলসীর যে আমি একদম খুব ভালো করে মুচমুচে ভাজা করে রেখেছিলাম পুরোটা গুঁড়ো করে নিলাম। আমার একদম গুঁড়োর পর্যায়টা শেষ হয়ে গেল। এইবারে আদাটাকে দেখুন এরকম ছোট্ট ছোট টুকরো করে নিয়ে এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটার একটা আমি খুব সুন্দর পেস্ট তৈরি করব। তাহলে বুঝতেই পারছেন এটা কতটা একটা ইমিউন বুস্টার বলা যেতে পারে, যেটা আপনার শরীরকে অনেকটা পরিমাণে হেলদি রাখবে। এবং এই সময় যখন আমাদের শরীরে কফ বলুন,
ঠান্ডা, সর্দি কাশি, খুব কাশি, এই যাবতীয় যে কোনো ধরনের ঠান্ডা প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা গুণ বাড়িয়ে তুলবে এই রেসিপিটা। গুড় ব্যবহার করলাম এখানে আমি, নর্মালি যে ডেলা গুড় পাওয়া যায় সে একটা টুকরো নিলেই যথেষ্ট। তো এইরকমভাবে গুড়টাকে আমি একটুখানি কুড়িয়ে দিলাম। প্রত্যেকবার শীত শুরু হওয়ার আগেই আমি এই ধরনের রেসিপি তৈরি করে রাখি, যেহেতু আমার নিজেরই ঠান্ডার প্রবলেম দেখা দেয় সেই জন্য, এবং পুরো শীতকাল জুড়ে যাতে ধরুন হাঁপানির একটা হালকা টান ওঠে, বিশেষ করে এই রোগের জন্যই কিন্তু এই ধরনের ওষুধ খুব ভালো আকারে কাজে দেয়। তো যেহেতু আমারও সেই প্রবলেম রয়েছে সেই জন্য আমি পুরো শীত জুড়ে এটাকে খাই, এবং পুরো শীত জুড়ে কিন্তু আমি একদম সুস্থ স্বাভাবিক থাকি। তো অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই তৈরি করে রাখবেন। যাদের ঠান্ডার প্রবলেম নেই তারাও খান, যাদের আছে তারাও খান। এটা বহু গুণের একটা ওষুধ। এটা একদিকে কৃমির বংশ নষ্ট করে দেবে, একদিকে ইমিউনটাকে বাড়িয়ে তুলবে শরীরের, তারও সাথে সাথে কিন্তু লিভার সিস্টেমটাকে ভালো রাখবে। অবশ্যই বাড়িতে এই ধরনের রেসিপি খাবেন। যদি হাতের সামনে রাম তুলসীটা না পান তখন সেই ক্ষেত্রে নর্মাল তুলসী পাতা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, তারও খুব ভালো গুণ রয়েছে। দেখুন এরকমভাবে আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি, যে কারণে আমি এ ধরনের কড়াই চুজ করি যাতে করে কড়াইটা নষ্ট হলেও কোনো প্রবলেম না হয়। এইরকমভাবে সবার শেষে একটুখানি মৌরি দিয়ে দিলাম, যেটা সুগন্ধির কাজ করবে, যেটা আপনার ভেতরে ইমিউন পাওয়ারটাকেও বাড়িয়ে তুলবে। একদম সামান্য দেবেন, খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। তো এটা আমার একদম রেডি হয়ে গেল। সবার শেষে আমি এখানে হাফ টিস্পুন মতো ঘি ব্যবহার করলাম। ঘি এটা টেস্টটাকেও বহুগুণ বাড়িয়ে তুলবে, শরীরটাকেও আমাদের একদম ঝরঝরে রাখবে। ঘি খুব ভালো এই শীতের সময় যদি আপনারা খেতে পারেন। এবারে দেখুন এটা যখনই আপনারা খাবেন প্রচুর পরিমাণে কফ বেরাতে থাকবে, ভেতরে যত কফ আছে সেগুলো সম্পূর্ণ বার করে দেবেন, এবং যত বার করে দেবে ততই কিন্তু শরীরটা একদম হালকা থাকবে। তো অবশ্যই এইটা তৈরি করে রাখুন এই শীতে, একবার ট্রাই করে দেখুন, একবার খেয়ে দেখুন, খেলেই বুঝতে পারবেন এটা শরীরটাকে কতটা হেলদি রাখছে। আর সবথেকে বড় কথা, একদম এনার্জিতে ভরপুর এমন একটা খাবার কিন্তু আমি আজকে আপনাদেরকে করে দেখালাম। পুরো শীতে শরীরের ভেতর থেকে গরম করে দেওয়া, ভেতর থেকে শরীরটাকে খুব সুন্দর শক্ত মজবুত করে তোলা, তার সাথে সাথে যাদের যত পরিমাণে ঠান্ডা আছে একদম বেরিয়ে চলে যাবে। এবার খাবেন কি করে, একদম সামান্য পরিমাণে একটু ইষদুষ্ণ গরম জলের মধ্যে দিয়ে খেতে পারেন, তার এটাও ভালো উপকারে লাগবে। এবং যাদের খুব বেশি পরিমাণে রয়েছে তারা এইরকমভাবে একটু একটু করে বারে বারে মুখে দিয়ে রেখে দিন, দেখবেন ভেতরের কফটা কীরকম বারে বারে বেরাচ্ছে। তো অবশ্যই এটা খাবেন, অবশ্যই এটা বানাবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, প্রচুর ভিডিও আরও আসছে। আসলাম তাহলে।